Welcome to Tech Bangla IT. Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা আবারো হাজির হলাম ফটোশপের চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটি হচ্ছে একটি ছবির ব্যাকগ্রাউন্ড যত কঠিন হোক না কেন আপনি স্যান্ডেল মাস্ক ইউজ করে খুব দ্রুত চেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে চ্যানেল মাস্কের অসাধারণ ক্ষমতা দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো আমি অলরেডি একটি ছবি ওপেন করে রেখেছি। আমরা এই ছবিটির পেছনে যে স্কাই ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব এবং সেটি স্যান্ডেল মাস্কের সাহায্যে। তো বন্ধুরা এট ফার্স্ট আমি যেটা করব আমরা চলে আসব লেয়ার বক্সে। লেয়ার বক্সে আসলে ঠিক উপরে আপনি এখানটায় দেখতে পাবেন চ্যানেল নামে একটি অপশন রয়েছে। তো চ্যানেল অপশনটি যদি আপনার লেয়ার বক্সে শো না করে তাহলে আপনি চলে যাবেন উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে গিয়ে যদি আপনি এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করেন তাহলে আপনার লেয়ার বক্সে কিন্তু চ্যানেল অপশনটি শো করবে এখানটায়। তো বন্ধুরা আমি চ্যানেল অপশনে ক্লিক করলাম। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো চ্যানেল দেখাচ্ছে, RGB, রেড, গ্রিন, ব্লু। তো আমরা ব্লু যে চ্যানেলটি রয়েছে ব্লু চ্যানেলের উপর মাউস ক্লিক করব। ক্লিক করে আমরা এটিকে আরেকটি কপি করব। তো কপি করার জন্য ব্লু চ্যানেলটিকে ড্র্যাগ করে আমরা নিউ লেয়ারের উপর এনে ছেড়ে দিলে এটি আরেকটি কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্লু আরেকটি কপি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি যেটা করব, ব্লু কপি যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ছবিটির লেভেল ঠিক করব। তো সেটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে L প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে লেবেলের একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। তো বন্ধুরা এখন আমি যেটা করব, এখানে ছবির দুটি অংশ রয়েছে, উপরের অংশটি হোয়াইট অবস্থায় আছে এবং নিচের অংশগুলি কিন্তু ব্ল্যাক অবস্থায় আছে। তো আমি হোয়াইট যেটি রয়েছে এটিকে আরও হোয়াইট করব এবং ব্ল্যাক যেটি রয়েছে এটিকে আরও ব্ল্যাক করব। তো সেটার জন্য আমি এখান থেকে বাম পাশের স্লাইডারটিকে টেনে একদম মাঝখানটা এনে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন ব্ল্যাক আরও অনেক বেশি পরিমাণে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আর আমি যদি ডান পাশের স্লাইডার ধরে ঠিক বাম দিকে মাস্ক বরাবর আনি দেখতে পাচ্ছেন যতটুকু অংশ হোয়াইট রয়েছে ততটুকু অংশ আরও হোয়াইট হচ্ছে। তো এরপর আমি ওকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মাঝখানে কিন্তু এখানটায় অনেক জায়গায় কিন্তু একটু একটু হোয়াইট ফোটাফোটা দেখা যাচ্ছে। আমরা এটুকু ব্ল্যাক করব। তো সেটার জন্য চলে যাবো আমি টুল বক্সে। টুল বক্সে এসে ব্রাশ টুল ক্লিক করলাম। ব্রাশ টুল ক্লিক করার পর এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে যেমনটি আমার রয়েছে। এরপর উপরে যে অপশন রয়েছে এখানটা অপাসিটি 100% থাকবে, ফ্লো 100% থাকবে। তো এরপর ব্রাশটিকে আপনি আপনার ইচ্ছে মতো বড়ো ছোটো করতে পারেন কিবোর্ড থেকে লেফট অর রাইট ব্র্যাকেট চেপে। তো আমি আরেকটু বড়ো করে নিচ্ছি। এখন মাঝে মাঝে কিছু অংশ হোয়াইট দেখতে পাচ্ছি আমরা। আমরা হোয়াইট অংশের উপরে মাউস ড্র্যাগ করলে সেটি ব্ল্যাক হয়ে যাবে। তো আমি করছি দেখেন। এখন আমি যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে ব্লু কপি যে চ্যানেলটি রয়েছে ব্লু কপি চ্যানেলের উপর মাউস একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে একটি সিলেকশন চলে আসছে। তো বন্ধুরা এখন আমি যেটা করব, এখানে উপরে 8GB যে চ্যানেল রয়েছে 8GB চ্যানেলের উপর একটি ক্লিক করব। 8GB চ্যানেলে ক্লিক করার পর আমরা চলে যাবো এখানটা লেয়ার অপশনে। লেয়ার অপশনে এসে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে মাস্ক করে দিব। তো সেটার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এখানে মাস্কের মধ্যে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কাই ব্যাকগ্রাউন্ড কিন্তু সরে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছের যে ফাঁকা জায়গা রয়েছে সে ফাঁকা জায়গা থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড সরে গিয়েছে। কত সহজ চ্যানেল মাস্ক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো এখন যদি আমি ছবিটিকে মুভ করি, আমি মুভ টুলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ছবিটি মুভ হচ্ছে। তো বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে চমৎকার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।